পূর্ব বর্ধমান জেলার মহন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের 7 কেছিয়ার বিজেপির দলীয় কার্যালয়ে 18 নম্বর মণ্ডলের পক্ষ থেকে সেবা সপ্তাহ ও সমর্পণ দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিবশঙ্কর সেবা সমিতি রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীমন্তী লাহিড়ী, কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, পিন্টু ভান্ডারী, প্রদীপ রায়, পার্থ হাঁটি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। তাদের তরফ থেকে হচ্ছে কারা এই রক্ত সংগ্রহ করছেন? রশ্মি ব্লাড ব্যাংক। কতজন মতন রক্ত দান করলেন? আপাতত 17 জন দান করেছে, টার্গেট আছে 50 জন। কোন জায়গায় রক্ত দিলেন? দিদি এই রক্ত দিয়ে কেমন লাগছে? ভালো। এবছর কি প্রথম দিলেন রক্ত? আজকে আমাদের কিসের ক্যাম্প হচ্ছে? আজকে ভারতীয় জনতা পার্টি মন্তেশ্বর বিধানসভার 18 নম্বর জিটপির দলীয় কার্যালয়ে আমাদের বিজেপির এই ঘোষিত যে কার্যক্রম গত 7ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত আমাদের নরেন্দ্র মোদীজির জন্মদিবস আছে 17ই সেপ্টেম্বর, তাই জন্য আমাদের এটা সেবা দিবস উপলক্ষে চলছে, সেবা সপ্তাহ আর সমর্পণ দিবস, তাই জন্য আজকে আমাদের রক্তদান শিবির চলছে। এখানে কোভিড সিচুয়েশন মেনে আমাদের যারা ডোনার আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা সকলে এসেছেন এখানে স্বেচ্ছায় রক্তদান করছেন। কতজন মতো রক্ত এখনও পর্যন্ত আপনি 20 উপরে হয়েছে? আমাদের যারা এসছেন ডাক্তারবাবুরা আগেই বলে দিয়েছেন যে আমরা 50-এর বেশি আমরা ডোনার নেব না। সংগীত রক্ত কারা সংগ্রহ করছেন? এটা বর্ধমান রশ্মি ব্লাড ব্যাংক অর্থাৎ শিবশঙ্কর সেবা সমিতি। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মহন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের 7 কেছিয়ার বিজেপির দলীয় কার্যালয়ে 18 নম্বর মণ্ডলের পক্ষ থেকে সেবা সপ্তাহ ও সমর্পণ দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিবশঙ্কর সেবা সমিতি রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীমন্তী লাহিড়ী, কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, পিন্টু ভান্ডারী, প্রদীপ রায়, পার্থ হাঁটি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। তাদের তরফ থেকে হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কারা এই রক্ত সংগ্রহ করছেন? রশ্মি ব্লাড ব্যাংক। কতজন মতন রক্ত দান করলেন? আপাতত 17 জন দান করেছে, টার্গেট আছে 50 জন। কোন জায়গায় রক্ত দিলেন দিদি? এই রক্ত দিয়ে কেমন লাগছে? ভালো। এবছর কি প্রথম দিলেন রক্ত? আজকে আমাদের কিসের ক্যাম্প হচ্ছে? আজকে ভারতীয় জনতা পার্টি মন্তেশ্বর বিধানসভার 18 নম্বর জিটপির দলীয় কার্যালয়ে আমাদের বিজেপির এই ঘোষিত যে কার্যক্রম গত 7ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত আমাদের নরেন্দ্র মোদীজির জন্মদিবস আছে 17ই সেপ্টেম্বর, তাই জন্য আমাদের এটা সেবা দিবস উপলক্ষে চলছে, সেবা সপ্তাহ আর সমর্পণ দিবস, তাই জন্য আজকে আমাদের রক্তদান শিবির চলছে। এখানে কোভিড সিচুয়েশন মেনে আমাদের যারা ডোনার আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা সকলে এসেছেন এখানে স্বেচ্ছায় রক্তদান করছেন। কতজন মতো রক্ত এখনও পর্যন্ত আপনি 20 উপরে হয়েছে? আমাদের যারা এসছেন ডাক্তারবাবুরা আগেই বলে দিয়েছেন যে আমরা 50-এর বেশি আমরা ডোনার নেব না। সংগীত রক্ত কারা সংগ্রহ করছেন? এটা বর্ধমান রশ্মি ব্লাড ব্যাংক অর্থাৎ শিবশঙ্কর সেবা সমিতি। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।